বেশ মোটামুটি ছোট ছোট সার বাসেল গুলো দেখছি, দাম দর সব এখান থেকে কেমন দাম দিচ্ছে আছে। এগুলো আপনার চাচা? না, ওগুলো আমার না। এটা সার মাছ না? ভাই দাম গুলো কেমন লাগছে? এটা দাম আজকে দাম কেমন? এটা দাম ২৪,০০০ মূলত চাইতেছে আজকে বাজারদর্শক। কত বলে এটা কাস্টমার? ওই ভাঙ্গে ভাই ২০-২২ বলে। ভাঙ্গে বলে না? আচ্ছা, ২০-২২ কেজি কাস্টমার দাম ভাঙ্গে বলে। কেমন বসে? বেশ মোটামুটি আমদানি কিন্তু বাসন রেট শুনছি। ভাই সব সার না বক না? এগুলা সব সার, সার বাচ্চা না? কেমন দাম রাখছেন এগুলা? ২৬ থেকে ২৫ কেজি কাস্টমার দাম বলে দর্শক। সার বাচ্চা কত হলে বিক্রি এটা ভাই? ২৮,০০০ বিক্রি করবে শাহিওয়াল জাতের সার বাচ্চা। এটা এটা ২৪ কাস্টমার বলে না? ২৪,০০০ দাম বলে। আর কিছু হলে বিক্রি না? কিছু ১৬ চাওয়া আর কত বলে এটা কাস্টমার? ১০,০০০ বলে শুনছেন। ১৬ মূলত চাওয়া, ১০,০০০ কিন্তু কাস্টমার দাম। এই ফ্রিজিয়ানটা কেমন? এটা ৩৫,০০০। আচ্ছা, কত বলে এটা? ৩০,২৯ বলে না? পর্যাপ্ত আমদানি আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কী দামে কেনা বেচা চলছে? আমরা আরও কিছু ভিতরে নিয়ে যাব গেলাম বিস্তারিত। ছোট ছোট সার এবং দর্শক, আমরা এখানে বেশ মোটামুটি হাটের ছোট ছোট সার এবং বকনা বাসরগুলো দেখছি। কেমন দামে কেনা বেচা চলছে? দিনাজপুর জেলার আমবাড়ি পশুরহাট, ৪ই আগস্ট ২০২৩ হল শুক্রবার। সপ্তাহে দুই দিন হাট বসে, শুক্রবার এবং সোমবার। শুনবো ১০টা বিক্রি হয়েছে, ৫টা বিক্রি হয়েছে, ৫টা রয়েছে, এলে কি বকনা না সার সব বকনা? আচ্ছা, সব কিন্তু বকনা। এভারেস্ট কেমন দাম আছে? দাম কেমন? ১৬ করে হলে বিক্রি করবে? এলে সব তো দেশি নাকি? সব কিন্তু দেশি কোয়ালিটি বকনা। ১৬,০০০ হলে কিন্তু বিক্রি করবে। কি অবস্থা ব্যবসা বাণিজ্য, কি খবর এখন বর্তমান? চলতেছে ভাই, আমার চলে। চলতেছে এই কাকা এটা করে ২৩, লাস্টে চাইছি ৪০। কোনটা কোনটা? এটা এটা ২৩। ২৩ কইছে কাকা? ২৩ ৩৫। আচ্ছা, ২৩ আর ২৪ কত বলছেন আপনি? ২৩,০০০ আর লাস্ট ২৪। ২৪,০০০ লাস্ট। কিন্তু একটু বড় কোয়ালিটি রয়েছে, ২৩ আর ২৪। তো বর্তমান বাজার বলতেছেন একটু মোটামুটি নাকি? আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, কিনতে চাইলে তো দিতে পারবেন নাকি আপনার কাছে? তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, এই বাসও তো থাকে। একটু নাম্বারটা বলেন। দর্শক, আমরা শুনলাম ইয়ার থেকে বাসন গুলো কি দামে কেনা বেচা চলছিল আমবাড়ি পশুরহাট থেকে। আপনারা চাইলে এই টাইপের বাসন ধন্যবাদ। প্রচুর আমদানিকৃত বাসন গুলো এখানে রয়েছে, আর কিছু দাম দর শুনবো। এখানে ঝিরি ঝিরি বৃষ্টি, আকাশের পরিস্থিতি খুব একটু ভালো নয়, পানি হচ্ছে। আমরা এখানেও দেখাচ্ছি বাসর গরু বর্তমান আজকের বাজার। কি বলবো এগুলো আপনাদের? তিনটা কেমন রাখছেন এগুলো আজকে? ২২,২২,২২ বলে না, কত বলে না? আচ্ছা আচ্ছা, আপনি চাওয়া দামে ২২ থেকে ২২৫ কিন্তু কাস্টমার ভাই মূলত চাইতেছে। কত বলে এগুলো? ২০,০০০ ২০,৫০০ করে বলে না? ২০,৫০০ করে কিন্তু দাম বলতেছে। দেখছেন দর্শক, পর্যাপ্ত আমদানি, মোটামুটি ছোটো ছোটো বাসন গুলো আজকে রেট শুরু করে এখান থেকে বেশ রয়েছে কালেকশন।
দাম এগুলা রে এভারেজ আজকে 22 করে চাওয়া বিক্রি কেমন গেলে আজকে 20 22 করে চাওয়া বলো তো আর 20 করে কিন্তু বলে বিক্রি করবে শুনছেন বাসুর বলো আমরা এদিকে বেশ মোটামুটি ছোট থেকে একটু বড় টাইপের কালেকশন দেখাচ্ছি আজকের এখান থেকে কি ভাই কটা নিয়ে আসো আজকে তিনটা এগুলা কেমন দাম এগুলা মোটামুটি একটু বড় টাইপের সাইওয়াল কালেকশন করছো এই জন্য একটু মোটামুটি দামটা বেশি কালেকশন দেখাচ্ছি আজকে এর থেকে কত এটা 35 চাওয়া দাম 35,000 সাইওয়াল কিন্তু তার কারণে বেশি 35,000 বিদেশ থেকে এদিক থেকে আজকের বাজারে রেট শুনছি এদিক থেকে বেশ মোটামুটি ছোট ছোট সার বছর বাজার দর কেমন যায় আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি বেশ মোটামুটি ছোট ছোট সার বছর মেলা দেখছি দাম দর সব কেমন দাম এগুলো আপনার চাচা এটা সার বাচ্চা না ভাঙ্গে বলে না আচ্ছা 20-22 কেজি কাস্টমার দাম ভাঙ্গে বলে কেমন বসে বেশ মোটামুটি আমদানি কিন্তু বাসন রেট শুনছি ভাই সব সার না বক না এগুলা সব সার সার বাচ্চা না কেমন দাম রাখছেন এগুলা 26-27 দাম 26-27 কেজি কাস্টমার দাম বলে তো সব সার বাচ্চা কত হইলে বিক্রি এটা ভাই 28,000 বিক্রি করবে সাইওয়াল জাতের সার বাচ্চা এটা এটা 24 কাস্টমার বলে না 24,000 দাম বলে আর কিছু হলে বিক্রি না কিছু